ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা এখন তো রেকর্ড ক্লাস করে থাকি। আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার টু করব, অ্যানালিটিক এন্ড ভেক্টর চ্যাপ্টার টু। তো আমরা 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা, 1 মিনিটের মতো অপেক্ষা করবো, এরপরে ক্লাসটা শুরু করব। তো আজকে আমরা সরি সাবিনা তানি, ওয়ালাইকুম আসসালাম আপু, আশা করি ভালো আছো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব, চ্যাপ্টারটা একটু দেখার চেষ্টা করি, চ্যাপ্টার টু, পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, তো সেটা আমরা 17 নম্বর পর্যন্ত করেছিলাম, আজকে দেখা যাক কতগুলান করা যায়। তো মনে হয় এই চ্যাপ্টার আর 2টা ক্লাস লাগতে পারে, তো আমরা 2টা ক্লাস করার চেষ্টা করবো এই চ্যাপ্টারে, যাতে শেষ হয় 2টা ক্লাসে। তো 17-র পরে আমাদের আজকে 21 নাম্বার, আজকে 21 নাম্বারটা করব, যেটা 10 এবং 17 সালে এসেছিল। তো একটু খেয়াল করি যে বলতেছে কি, যে এলএক্স প্লাস এমওয়াই প্লাস এন ইকুয়াল 0, এই সরলরেখা এবং এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, বক্ররেখার ছেদবিন্দু দ্বয়কে মূল বিন্দুতে সংযোগ করলে যে সরলরেখা উৎপন্ন হয় আর হচ্ছে তাহারা সমাপতিত হইবে যদি স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার হয়। তো খুবই সহজ, আমরা যে আগের ম্যাথ গুলো করেছিলাম মনে হয় সকলের মনে নাই, অনেকে যারা প্র্যাকটিস করতে ভালো হবে, অনেকদিন আগে ক্লাস নেওয়া হয়েছিল, আশা করি তাদের স্মরণ আছে। তো এক্সাম্পল 21, তো যে রেখাটা দেওয়া আছে, তাহলে আমার প্রথমত যে 2টা রেখা দেওয়া আছে সেই 2টা রেখা তুলে নেই, যে দেওয়া আছে প্রদত্ত রেখা দ্বয়। একটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল 0, 1 নম্বর সমীকরণ এটা। তো এখান থেকে আমরা 1 একটা মান বের করে নেওয়ার ট্রাই করি। সাপোজ মনে করো যে এনটাকে এবার রেখে দিলাম, এই মানটাকে এবার পার করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, আমরা একটা ব্রাকেটের মধ্যে রেখে দিই এল এক্স প্লাস এম ওয়াই, তাহলে এটা যদি ব্রাকেটের মধ্যে রেখে দিলাম তাহলে এপাশে পজিটিভ ছিল, এপাশে কি নেগেটিভ হয়ে যাবে, তাই না? তো এখন উভয় পার্শ্বে আমরা যদি কি দিয়ে ভাগ করি, এন দ্বারা যদি ভাগ করি, তাহলে কি হবে, এন বাই এন বাই হচ্ছে মাইনাস এল এক্স প্লাস এম ওয়াই বাই এন, তাই না? এন বাই এন করলে কি হবে, 1, আর এখানে থাকবে তাহলে মাইনাস এল এক্স প্লাস এম ওয়াই বাই এন। ওকে, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা কেন কি করলাম, এটা 1 নম্বর সমীকরণ না, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেবো। যে এখানে আমরা 1 ইকুয়াল একটা মান বের করে নিলাম, কোথা থেকে, যে 1 নম্বর রেখাটা দেওয়া ছিল, এবং আরেকটা আমাদের সরলরেখা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 1। ওকে, তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন এই 1 নম্বর রেখার সাহায্যে 2 নম্বর রেখাটাকে আমাদের সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে পরিণত করতে হবে। কিভাবে করব, এই যে 1 ইকুয়াল যে 1 নম্বরে আমরা মানটা পেলাম সে মানটা এখানে 1 এর জায়গায় বসাই দেব। ওকে, এখন 1-এর সাহায্যে 2 নং অঙ্কে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে পরিণত করে পাই। ওকে, তো 1-এর সাহায্যে আমরা 2 নংটাকে কি করলাম, সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে পরিণত করব। তাহলে এখানে কি আছে আমাদের, এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তো 1 ইকুয়াল এখানে আমরা কি দেখতেছি মানটা, যে মাইনাস এল এক্স প্লাস এম ওয়াই বাই হচ্ছে এন। তো এই মানটা জাস্ট আমরা কি করলাম, এখানে 1 ইকুয়াল যে মানটা এখানে ছিল সে মানটা এখানে আমরা বসাই দিলাম। ওকে,
তো এখানে একটা ব্যাপার ব্যাপারটা হচ্ছে কি যে এখানে আমরা আরেকটা কাজ করে নিতে পারি সেই কাজটা হচ্ছে যে আমরা মনে মনে ধরে নিতে পারি 1 এর উপরে স্কয়ার দেওয়া আর এবং 1 কিন্তু সেম বিষয় তাই না 1 এর উপরে স্কয়ার দেওয়া এবং 1 কিন্তু আমাদের কি সেম ব্যাপার তো আমরা যদি ধরে নিই যে এই সমীকরণটাতে 1 এর উপরে কি দেওয়া আছে একটা স্কয়ার দেওয়া আছে মনে করলাম তাহলে কি হবে আমাদের কিন্তু এটার উপরে একটা কি স্কয়ার চলে আসবে তাহলে লাইনটা কি রকম হবে তো 1 এর উপরে স্কয়ার দেওয়া যা 1 হতে মনে করো তখন 1 এর মানটা এখানে বসাই দিলাম তো বসানোর পরে মনে করো যে উপরে একটা কি আছে আমাদের স্কয়ার আছে অথবা তোমরা চাইলে এটাকে উভয় পাশে কি করতে পারো বর্গ করতে পারো এখানে যদি না দিই এখানে যদি উভয় পাশে বর্গ করো তাহলে ব্যাপারটা কি রকম হয়ে যাবে 1 ইকুয়াল আসবে 1 এর স্কয়ার মানে 1 এখানে আসবে কি এই যে মাইনাস lx প্লাস my বাই n এর উপরে কি স্কয়ার চলে আসবে ঠিক আছে এটা আমাদের এক নম্বর সমীকরণ অথবা তোমরা এখানেও সেটা ট্রাই করতে পারো তো তাহলে স্কয়ার যদি থাকে lx প্লাস my বাই n এর উপরে যদি হোল স্কয়ার থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে মাইনাস এর উপরে স্কয়ার মানে কি পজিটিভ হয়ে যায় তাহলে lx প্লাস my এর উপরে স্কয়ার বাই হচ্ছে n এর উপরে স্কয়ার তো তাহলে আমরা কি পেলাম x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কি পাচ্ছি lx বাই my বাই n স্কয়ার উপরে কি এটার উপরে আমরা স্কয়ার তো আমরা কিছু করব না জাস্ট আমরা এটাকে সলভ করব করার পর কি আসবে একটু দেখে খেয়াল করো সরল যদি করা হয় তাহলে স্কয়ার বি স্কয়ার চলে আসবে লসাগু তাহলে স্কয়ার স্কয়ার চলে গেলে কি থাকে আমাদের বি স্কয়ার আর কি থাকে এক্স স্কয়ার এখন বি স্কয়ার চলে গেলে কি থাকে স্কয়ার ওয়াই স্কয়ার ওকে আশা করি এটা বুঝতে পারছো জাস্ট সলভ করলাম তখন দেখো এই n স্কয়ারটা কিন্তু ক্রস গুণন করো n স্কয়ারের সঙ্গে গুণ অবস্থায় আছে আর স্কয়ার বি স্কয়ারটা দেখো কার সঙ্গে এর সঙ্গে গুণ অবস্থায় আছে তাই না তো আমরা পরস্পরের সঙ্গে এই যে যারা গুণ অবস্থায় আছে পরস্পরের সাথে সেটা গুণ করে দেব ওকে এখন দেখো যদি আমরা গুণ করে দেই ক্রস গুণন তাহলে ব্যাপারটা কি রকম হবে n স্কয়ার কি ছিল ওই পাশে x স্কয়ার বাই b স্কয়ার এবং হচ্ছে স্কয়ার বাই x স্কয়ার b স্কয়ার স্কয়ার y স্কয়ার ওকে আর নিচে ডিভাইডেড ছিল আমাদের হচ্ছে স্কয়ার বাই b স্কয়ার তাই না তো স্কয়ার b স্কয়ারটা তো আমরা গুণ করে দিচ্ছি cos গুণ করে দিচ্ছি তাহলে স্কয়ার b স্কয়ারটা পাশে গুণ হয়ে যাবে আর আমাদের ছিল এই পাশে lx + my হোল স্কয়ার খুব ইজি কিন্তু ব্যাপারটা তাহলে দেখো এখানে গুণ করার কথা গুণ করে ফেলো এখানে তো গুণ করে দিলে তাহলে আসবে n স্কয়ার x স্কয়ার b স্কয়ার প্লাস এখানে গুণ করে দাও n স্কয়ার স্কয়ার y স্কয়ার তো এখানে আবার দেখো এটা গুণ অবস্থা আছে স্কয়ার b স্কয়ার এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আকারে আছে তো এটা যদি a মনে করি এটাকে যদি b মনে করি তাহলে এর উপরে স্কয়ার দিলে কি হবে আমাদের b এর উপরে স্কয়ার দিলে কি হবে আমাদের এবং হচ্ছে তাহলে 2lmx হয় তাই না তো ব্যাপারটা সেম তো তাহলে আমরা জিনিসটা করবো এখন যা যেখানে যেখানে আমাদের সূত্র স্কয়ার বি স্কয়ার সূত্র পড়ার কথা সেই সূত্রগুলো এখন আমরা প্রয়োগ করব তাহলে আমাদের এখানে আসতেছে এল স্কয়ার এক্স স্কয়ার বইয়ে কিন্তু একটু ভুল দেওয়া আছে একটু খেয়াল করো বইয়ের সূত্র প্রয়োগ করেছে ঠিকই কিন্তু এখানে এক্স স্কয়ার দেয় নাই মানে স্কয়ার হইলে কি হবে এল স্কয়ার এক্স স্কয়ার হয়ে যাবে এল এক্স এর উপর যদি স্কয়ার দেওয়া হয় প্লাস বি স্কয়ার দিলে কি হবে বি স্কয়ার মানে হচ্ছে এম স্কয়ার এম এর উপর স্কয়ার হয়ে যাবে ওয়াই এর উপর স্কয়ার হয়ে যাবে তো বইয়ে এই ব্যাপারটা একটু ভুল করে ফেলছে তোমরা একটু কারেকশন করে নেবা আচ্ছা প্লাস টু আমরা জানি কি টু এ বি এ হচ্ছে এল এক্স বি হচ্ছে এম ওয়াই প্লাস বি স্কয়ার বি হচ্ছে এম স্কয়ার ওয়াই স্কয়ার আগে তোমরা বুঝতে পেরেছ তো এখন দেখো যে কাজটা আমাদের করতে হবে যে n স্কয়ার x স্কয়ার b স্কয়ার প্লাস n স্কয়ার স্কয়ার y স্কয়ার এখানে স্কয়ার b স্কয়ার গুণ অবস্থায় আছে এর সঙ্গে গুণ করে ফেলো স্কয়ার b স্কয়ার l স্কয়ার x স্কয়ার প্লাস 2 স্কয়ার b স্কয়ার lx m y প্লাস হচ্ছে স্কয়ার b স্কয়ার m স্কয়ার y স্কয়ার ওকে তো কি করলাম জাস্ট স্কয়ার b স্কয়ারটার পাশে গুণ অবস্থায় ছিল গুণ করে দিলাম আচ্ছা এখন একটু আমরা এই পাশে পার করে আনবো মানগুলো আগে কারণ এখান থেকে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে কমন নিব এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে কমন নিব তাহলে আমরা একবার যদি কমন নেওয়ার চেষ্টা করি বা পার করি করি একবারে নেই এন স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার এই পাশ থেকে তাহলে এটাকে নিয়ে এক জায়গায় স্কোয়ার বি স্কোয়ার এল স্কোয়ার এক্স স্কোয়ার এখানে কি আছে প্লাস এন স্কোয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার
एन एटा कि आछे वाई स्क्वायर टा निये आगे स्क्वायर माइनस होबे किन्तु एम स्क्वायर वाई स्क्वायर एबार कि आछे एटा पजिटिव ताई ना माइनास टू नेगेटिव होये गेल एई पाशे बामेर बाम पाशे बार करतेछि स्क्वायर एल एक्स एम वाई एटा किन्तु एम वाई एर संगे किन्तु गुण अवस्था आछे আচ্ছা ইকুয়াল হচ্ছে 0 তাহলে যেখানে আমরা কমন নিতে পারবো কমন নিয়ে ফেলি এখান থেকে আমরা b স্কয়ার কমন নিতে পারি ওকে সরি x স্কয়ার এখান থেকে আমরা x স্কয়ার কমন নিতে পারি তাহলে থাকে কি n স্কয়ার b স্কয়ার মাইনাস এখানে থাকে তাহলে কি x স্কয়ার কমন নিলে স্কয়ার b স্কয়ার l স্কয়ার এরপর একটু খেয়াল করি এই পাশে এখান থেকে y স্কয়ার কমন নেওয়া যায় তাহলে y স্কয়ার কমন নিয়ে ফেলি তাহলে থাকে এখানে স্কয়ার এন স্কয়ার এখান থেকে কমন নিলে থাকে মাইনাস স্কয়ার বি স্কয়ার এম স্কয়ার আর এখানে থাকে হচ্ছে আমাদের হচ্ছে মাইনাস টু স্কয়ার বি স্কয়ার এল এক্স এম ওয়াই ইকুয়াল জিরো ওকে তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তো এটা একটু আমরা সাজায় লিখতে পারি সাজায় লিখলে হয়ে যাবে আমাদের যে এটা হচ্ছে কি যোগ্য সরলরেখা একটা সমীকরণ তৈরি হয়ে যাবে तो समीकरण तुलना करब जो द्विघात समीकरण समुमात्रिक द्विघात समीकरण आटार संगे तुलना कर चेष्टा करब तो एक सुंदर सजा एक हल एक शेप देव चेष्टा करी बोभवे देव आई स्कोर एन स्कोर सेम जिन ही शुद्ध सजा लिखते स्कोर बी स्कोर एल स्कोर एने की आज एक्स स्कोर अब एरपर कि माइनस तेना बारे माइनस टू ए विज टू प्रयोग कर चेष्टा करब सो टू स्क्वायर बी स्क्वायर एल एम एक्स वाई प्लस हमने कि स्क्वायर एन स्क्वायर माइनस स्क्वायर बी स्क्वायर एम स्क्वायर एखे की कमन नेब वाई स्क्वायर टा कमन इक्वल हम जीरो अच्छा एम कि करब এটা কিন্তু আমাদের হচ্ছে একটা ছেদবিন্দু মূল বিন্দুগামী হচ্ছে কি যোগ্য সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম ঠিক আছে তো এখন আমরা যে কাজটা করব যে এটার সঙ্গে আমরা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ যে আদর্শ সমীকরণটা জানি সেটার সাথে তুলনা করব তো এটা কোথা থেকে পেলাম আমরা ইয়া পেলাম এক ও দুই নাম্বার যে সমীকরণটা ছিল আমাদের দুই ছেদবিন্দু ও মূল বিন্দুগামী যে যোগ্য সরল রেখা একটা সমীকরণ ওকে তো এখন আমরা যে কাজটা করব যে একটা আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ জানি আমরা জানি যে সম মাত্রিক দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল হচ্ছে 0 সাধারণ দ্বিঘাত সমীকরণে কিন্তু আমরা এই আদর্শ রূপটা জানি তো এইটার যে প্রকাশিত যে সমান্তরাল হইলে আমরা জানি যে সমপতিত মানে সমান্তরাল হয় সমান্তরাল কখন হয় যখন h স্কয়ার মাইনাস ab ইকুয়াল মানটা 0 হয় h স্কয়ার মাইনাস ab ইকুয়াল মানটা কি আসে 0 আসে ঠিক আছে तक तक परस्पर समान्तराल समपतित है जो प्रश्न देवे समपतित हो तो आदर्श रूप तो आदर्श रूपटार साथे मूल समीकरण तुलना कर चेष्टा कर तीन नम्बर समीकरण जो बेर कर तीन नम्बर समीकरण दिए थी ओके तुलना कर आगे लिखब और किस इटार द्वारा प्रकाशित सरल रेखा गुलो सरल रेखा द्वय परस्पर समान्तराल माने कि समपतित जाके बोले समान्तराल होबे जदि कि एच स्क्वायर माइनस ए बी इक्वल जीरो है ठीक है एटाके चार नम्बर समीकरण दिलाम ओके तो एखन ए जे तीन नम्बर समीकरणटाके आमरा ए जे सममात्रिक द्विघात समीकरणटा आछे এর সাথে তুলনা করব তো তিন নং সমীকরণকে সমমাত্রিক সাধারণ দ্বিঘাত
समीकरण तुलना पाई ओके तो तुलना करी एक ख्याल करो एखे की एक्स स्क्वायर संगे जो ए तक देखो एक्स स्क्वायर संगे की बी स्क्वायर एन स्क्वायर माइनस ए स्क्वायर बी स्क्वायर एल स्क्वायर तक लिखते तुम्हारे तुलना करा आगे शिखे ए इक्वल हम बी स्क्वायर एन स्क्वायर माइनस ए स्क्वायर बी स्क्वायर एल स्क्वायर ठीक है এবার আবার দেখো এখানে 2a6y আছে ওকে সামনে প্লাস আছে তো এই এর মানটা যদি এখানে সামনে মাইনাস থাকে তাহলে এই এর মানটাও মাইনাস হবে তো কার সঙ্গে আছে 2 আছে xy আছে তারপর কি আছে h আছে তাই না তাহলে আমাদের hটা এখানে একটু দেখার চেষ্টা করি 2 আছে xy আছে তার মানে আমাদের h এর অংশটা হচ্ছে কোনটা তুলনা করলে 2xy বাদ দিলে এই যে স্কয়ার বি স্কয়ার lm আছে এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের h এর অংশ এর সঙ্গে আবার কি আছে একটা মাইনাস আছে কিন্তু আদর্শরূপ প্লাস তো প্লাসে মাইনাসে কি হবে माइनस ही থাকবে তাহলে माइनस स्कोर बस्कोर एल एम एक्स तुलना कर मान माइनस एल एम स्कोर सदा लिखल बीटा देखी बी कार साथ वाई स्कोर संगे तो यह देखो वाई स्कोर संगे कि स्कोर एन स्कोर माइनस स्कोर बस्कोर एन स्कोर तुलना कर लेकिन लिखते बी इक्वल स्कोर एन स्कोर माइनस स्क्वायर बी स्क्वायर एम स्क्वायर ओके तो यही होच्छे आमादेर कहानी जे ए एच एवं बी एर मानटा कि करलाम बेर करे निलाम कार साथे एई साधारण द्विघात समीकरण जेटा आछे समाधान से समीकरण साथे तीन नम्बर समीकरण तुलना करे आमरा एखाने जे मानगुलो बसाबो से मानगुलो बेर करे निलाम तारपर एखाने मानगुलो बसाय दिये चार नम्बरे ताहले चार होते चारे कि करबो ए एच बी एर मानटा बसाय दिब बसे दी समी हम समीकरण पे जा तो प्रथम की स्कोर मान कि स्कोर दिए फिली स्कोर आ हाँ ओके तो माइनस एल एम स्कोर बी स्कोर स्कोर ओके माइनस की आ इंटू बी अच्छा ए इंटू बी दच्छा बी हम चार साल तुलना कर मान लो बढ़ा a into b তাহলে আমাদের এখানে এটা হচ্ছে কি কোথায় গেল b স্কয়ার n স্কয়ার মাইনাস e স্কয়ার b স্কয়ার l স্কয়ার ইনটু b হচ্ছে আমাদের e স্কয়ার n স্কয়ার মাইনাস e স্কয়ার b স্কয়ার m স্কয়ার ওকে ইকুয়াল হচ্ছে কি জিরো আসলে এটা আমার কোনো নোট করা নাই সো আমি হচ্ছে আর কি নোট থেকে দ্রুত করে দিতে পারতেছি না তাহলে তো এটার উপর স্কয়ার মানে কি মাইনাসের উপর স্কয়ার মানে পজিটিভ এল এর উপর স্কয়ার মানে এল স্কয়ার এম এর উপর মানে স্কয়ার মানে এম স্কয়ার স্কয়ারের উপর স্কয়ার মানে কি হবে এ4 বি স্কয়ারের উপর স্কয়ার মানে কি বি4 মাইনাস হচ্ছে এই দুটো পরস্পর গুণ অবস্থা আছে তো গুণ করে ফেলো এই দুটো কিন্তু পরস্পর কি আছে গুণ অবস্থা তো বি স্কয়ার স্কয়ার এন স্কয়ার এন স্কয়ার গুণ করলে কি হবে এই দুটো পদ প্রথমে গুণ করো আসবে আমাদের স্কয়ার বি স্কয়ার এন স্কয়ার এন স্কয়ার গুণ করলে এন4 এরপর এটা দাও এটা গুণ করো তে মাইনাস মাইনাস প্লাস স্কয়ার বি4 এন স্কয়ার এম স্কয়ার ওকে এরপর কি দেখো এটাতে আবার এটা গুণ গুণ অবস্থা আছে তো এটা এই পদ দাও এটাকে গুণ করো মাইনাস মাইনাস প্লাস প্রথমত স্কয়ার স্কয়ার মানে এ4 এরপর কি বি স্কয়ার এল স্কয়ার এন স্কয়ার এরপর কি মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস তাহলে কি হয়ে যাবে এখন এটা দাও এটা গুণ করো এ4 বি4 एम स्क्वायर एल स्क्वायर इक्वल हो कत जीरो तो आई होप तुम्हारा गुण करा सकले ही पारा सुंदर गुण कर निबा तो गुण कर नारबान देखे जे देखी को अंश की मिल आल स्क्वायर एम स्क्वायर ए फोर बी फोर तो जिस सेम एवं हमारे कि पजिटिव अंश तैना अच्छा एक तो देखी माइनस माइनस प्लस এখানে মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস আবার প্লাস দিয়ে মাইনাস কে গুণ করলে কারণ এই পদটার সঙ্গে পদ গুণ অবস্থা তাহলে প্লাস আছে এই মাইনাস দ্বারা গুণ করলে কি হবে আবার আমাদের মাইনাস হয়ে যাচ্ছে আচ্ছা এখানেও একটু দেখি মাইনাস মাইনাস প্লাস প্লাস এ মাইনাস এ এখানেও কি মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস এখানে ঠিক আছে তো দেখো এটা কিন্তু এখানে পজিটিভ সেম জিনিস এখানে কি এখানে নেগেটিভ সেম জিনিস এখানে পজিটিভ তাহলে আমরা কি করতে পারি আমরা চাই এটাকে কি ম্যানেজ কেটে দিতে পারি সেম জিনিস আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি দেখি একটু स्क्वायर बी स्क्वायर एखे एन फोर आच्छा स्क्वायर बी स्क्वायर बी फोर भेतर क्योंकि बी स्क्वायर आखने एन स्क्वायर आच्छा ए स्क्वायर ए फोर भेतर क्योंकि स्क्वायर आ स्क्वायर एखे कि माइनस वेल आ हाँ सबरिना थैंक यू
আমি মাইনাস দিয়ে দিছি এখানে দেখো স্কয়ার বি স্কয়ার এবং এন স্কয়ার এখান থেকে কমন হতে পারে তো এই তিনটা পদে কি আছে স্কয়ার বি স্কয়ার এন স্কয়ার আছে তাহলে এই তিনটা পদ থেকে আমরা স্কয়ার বি স্কয়ার এবং এন স্কয়ারটা কমন নিতে পারি তো মাইনাস স্কয়ার বি স্কয়ার এন স্কয়ারটা কমন নিলাম তাহলে থাকবে আমাদের এখানে প্রথমত প্রথম তার থেকে দেখো কমন নিলে থাকে এন স্কয়ার এরপর একটাতে নিলে থাকে স্কয়ার এল স্কয়ার এই পদটা কমন নিলাম प्रश्न जो मिलाते हो तक मिलानों करब जो আমাদের কোনটা মিলাইতে হবে n স্কয়ার তাই না এবারে মাইনাস স্কয়ার l স্কয়ার মাইনাস b স্কয়ার m স্কয়ারটা রেখে দিলাম আর n স্কয়ারটা এসে পার করে দিলাম তাহলে মাইনাস n স্কয়ার এখন দেখো উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দাও উভয় পাশে কি করে দাও মাইনাস দ্বারা গুণ করে দাও তাহলে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে ঠিক আছে তো এটা আমাদের কি হচ্ছে প্রমাণ হয়ে গেল প্রথমত যে সংযোগ করে যে সরলরেখাটা ও মানে উৎপন্ন হলো যে দুইটা পদ্ধতি যে রেখা দেওয়া ছিল এই রেখা দুইটার সাথে সংযোগ করার পরে যে ছেদবিন্দুতে দৈর্ঘ্যের মূলবিন্দু সংযোগ করার পরে যে সরলরেখাটা উৎপন্ন হলো আমাদের সেটা আবার কি সমপতিত হবে যা হওয়ার ফলে সমপতিত হওয়ার ফলে কি হয় এই আমাদের সমীকরণটা আবার তৈরি হয় তো এটা আমাদের কি সূত্র বা প্রুফ বলতে পারো প্রুফ ওকে সাবিনা আশা করি বুঝতে পারছো সকলে বুঝছো জাস্ট ক্যালকুলেশন লং ক্যালকুলেশন সিস্টেম সবাই আচ্ছা এরপরে 22 নাম্বারটা एग्जांपल 22 তো দেখো এখানে কি বলতেছে প্রশ্নে मूल बिंदु होते bx plus ay equal ab রেখার সহিত x square plus y square বৃত্তের ছেদবিন্দু দ্বয়ের সংযোজক যোগফল রেখার সমীকরণ নির্ণয় করো এবং যদি রেখাটি বৃত্তে স্পর্শ করে তবে দেখা হবে b square c square plus c square square equal square b square ওকে তাহলে এখানে মূল বিন্দু হতে আমাদের কয়টা হচ্ছে সমীকরণ দেওয়া আছে দুইটা একটা হচ্ছে bx plus ay equal ab এবং হচ্ছে x square plus y square equal একটা কি দেওয়া আছে c square ख्याल कर ডিভাইডেড হতে হয়ে যাবে অথবা এবি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দাও তাহলে হচ্ছে 1 এটা এক নম্বর সমীকরণ হলো আরেকটা আমাদের কি আরেকটা রেখা ছিল এবং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে c স্কয়ার তাই না তাহলে এটাকে তোমরা দিয়ে দাও হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আগেরটার মতই এই এক এবং দুই এর সাহায্যে কি করব আমরা যে রেখা দিয়েছিল একটা হচ্ছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ গঠন করব এখন এক ও দুই এর সাহায্যে স্যার মাইনাস এবি হবে না 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 এখানে তো এবি দ্বারা কি করছি দেখো এখানে এবি ছিল এখানে আমরা এবি দ্বারা উভয় পক্ষকে ডিভাইডেড করে ফেলছি একটু খেয়াল করো ঠিক আছে এবি দ্বারা কি করছি উভয় পক্ষকে ভাগ করে ফেলছি তাহলে উভয় পক্ষকে ভাগ করলে হয়ে যাবে এবি ইকুয়াল হচ্ছে আমাদের এখানে এবি বাই এবি ভাগ করলে কি হয়ে যাবে এবি বি কেটে যাবে 1 থাকে আর এখানে শুধু এবিটা থাকে অথবা bx plus ay এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো এখানে এবি তাহলে এই এবিটির সঙ্গে 1 গুণ অবস্থা আছে এটাকে এবারে ভাগ পার করে দিলে কি যাবে bx plus ay বাই ইকুয়াল হচ্ছে 1 ঠিক আছে তো দুই ভাবেই করা যায়
তুমি মনে করছো এখানে পজিটিভ আছে পার করলাম মাইনাস এ, হ্যাঁ ঠিক আছে তোমার ধারণা, কিন্তু মনে করো যে বহিঃপ্রকারকে কি করলাম আমরা এ বি দ্বারা ভাগ করে ফেললাম, তাহলে সাহায্যে গঠিত সমমাত্রিক সমীকরণ, তো দেখো দুই নম্বর সমীকরণটা যেটা পেলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, তো সি স্কোয়ারের সঙ্গে কিন্তু একটা ওয়ান গুণ অবস্থায় আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান, ওয়ান ইকুয়াল ওখানে কি পেয়েছিলাম এ বি কি পেয়েছিলাম সরি বি এক্স প্লাস এ ওয়াই বাই এ বি, তাই না? তো মনে করো এখানে ওয়ান গুণ নাই, আছে হচ্ছে ওয়ান স্কোয়ার, বা তুমি চাইলে আগেরটার মতো এখানে ওয়ান স্কোয়ার দিতে পারো, ওয়ে পাক্ষে কি করতে পারো স্কোয়ার দিতে পারো, তো ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান, তো এটা ওয়ান ইকুয়াল হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই বাই এ বি হোল স্কোয়ার, যেটা হচ্ছে এক নম্বর সমীকরণ। কি করলাম উভয় পক্ষে বর্গ করলাম, অথবা তুমি এখানে ওয়ানের জায়গায় মনে করো যে ওয়ান স্কোয়ার গুণ অবস্থা, সমস্যা নেই, ওয়ানের মানটা বসাই দিলে ওয়ানের উপর স্কোয়ার হয়ে গেল, এনিথিং এনি ভাবে করতে পারো সমস্যা নেই। তো এখানে মনে করো যে ওয়ানের মানটা এখন বসাই দিই বি এক্স প্লাস এ ওয়াই বাই এ বি হোল স্কোয়ার, যেহেতু ওয়ান ইকুয়াল কি বি এক্স প্লাস এ ওয়াই বাই এ বি, ঠিক আছে? তো তুমি দুইভাবে করতে পারো, এখানে ওয়ানের উপর স্কোয়ার দিতে পারো সমস্যা নেই, ওয়ানের উপর স্কোয়ার দিলে মানে ওয়ান, বা এখানেও তুমি যেটা চেঞ্জ করলাম এখানেও চেঞ্জ করে ফেলতে পারো যে ওয়ান স্কোয়ার ইকুয়াল হচ্ছে এটা বড় করে ওয়ান ইকুয়াল এটা। আচ্ছা তো আগেরটার মতনই জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার ইন্টু বি এক্স প্লাস এ ওয়াইয়ের উপর স্কোয়ার, এবং এ বির উপর স্কোয়ার লিখে বি স্কোয়ার বি স্কোয়ার, ওকে? এই তো এখন দেখো এটা কিন্তু স্কোয়ার বি স্কোয়ার, মানে উভয় পক্ষে স্কোয়ারটা দিয়ে দিলাম, হোল স্কোয়ারটা ছিল যেটা স্কোয়ার বি স্কোয়ার, দেখো কস গুণ অবস্থা আছে গুণ করে ফেলো স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন সি স্কোয়ারটা কার সঙ্গে গুণ অবস্থা আছে বি এক্স প্লাস এ ওয়াই হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সঙ্গে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করি, এর উপর স্কোয়ার দিলে কি হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই, তাই না? বি এক্স এ ওয়াই মানে এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এ ওয়াই, এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, ওকে? তো এখন দেখো এখানে কি অবস্থা গুণ অবস্থা আছে, তো গুণ করে ফেলি স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, গুণ করে দিলাম, এবার সি স্কোয়ারটাও গুণ অবস্থা আছে গুণ করে দিই সি স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি সি এক্স ওয়াই প্লাস সি স্কোয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে? এখন আগেরটার মতনই আমাদের কি করতে হবে, পার করে নিয়ে আসে কমন নিতে হবে এক্স স্কোয়ার, এরপর এক্স ওয়াই কমন নিব, এরপর আবার কি কমন নিব আমাদের আবার হচ্ছে ওয়াই স্কোয়ারও কমন নিতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার, তো এই পাশ থেকে এক্স স্কোয়ার যদি কমন নিবে এক্স স্কোয়ারটা একসাথে নেই, তো এখানে এটা প্লাস আছে এবার সঙ্গে মাইনাস হয়ে যাবে সি স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার, এরপর আবার এটা আছে প্লাস স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা পার করে মাইনাস সি স্কোয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে? এখন আমার হচ্ছে এ পাশে পজিটিভটাকে পার করো মাইনাস টু এ বি এ বি, এখানে কি সি ছিল সরি সি না সি স্কোয়ার ছিল সি স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল জিরো, ওকে? তো একটু কমন নিয়ে ফেলি এখান থেকে, যদি এক্স স্কোয়ার কমন নেওয়া হয় বা এখান থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া যায় একদম এক্স স্কোয়ার বি স্কোয়ারও কমন নেওয়া যায়, একদম দেখো এখান থেকে এক্স স্কোয়ার বি স্কোয়ার কমন নেওয়া যায়, তো আমরা যে কাজটা করবো এক্স স্কোয়ার বি স্কোয়ারটা কমন নেওয়ার চেষ্টা করবো, অথবা জাস্ট এক্স স্কোয়ার কমন নিলেও সমস্যা নেই, এক্স স্কোয়ার কমন নেই, তাহলে থাকে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস, এখান থেকে যদি ওয়াই স্কোয়ারটা কমন নাও তাহলে থাকে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার, এখানে থাকে হচ্ছে মাইনাস টু এ বি সি স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল জিরো, তো এটা একটু সাজায় নিতে পারি আমরা, নিয়ে হচ্ছে কি করব এই যে দ্বিঘাত সমীকরণ আগেরটার মতো ওর সাথে তুলনা করব, মাইনাস টু এ বি সি স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার
স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার স্কয়ার ইকুয়াল হচ্ছে 0 ঠিক আছে তো এখন আমরা যে কাজটা করব এই সমীকরণটাকে এখন আমাদের ওই যে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আছে না ওটার সঙ্গে তুলনা করব দ্বিতীয় অংশকে তো প্রথম অংশে হচ্ছে সমীকরণটা নির্ণয় করা হলো প্রথম অংশে বলছে যে সংযোজক যুগল সরলরেখার সমীকরণ নির্ণয় করো তো সংযোজক সরলরেখার দ্বারা আমরা যুগল সমীকরণটা নির্ণয় করলাম ঠিক আছে এরপর বলতেছে কি যে যদি রেখাটি হচ্ছে বৃত্তকে স্পর্শ করে তবে দেখাতে হবে কি b² + c² + d² = b² তো প্রথম যে সমীকরণটা নির্ণয় করা দরকার রেখা দ্বয় থেকে সমীকরণটা আমরা নির্ণয় করে ফেললাম খুব সহজে তাহলে লিখতে পারবো যে ইহাই মূল সহিত প্রদত্ত রেখা ও বৃত্তের ছেদ বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখা দ্বয়ের কি বই যেভাবে লেখা আছে সুবর্ণ রায় আজকে করাচ্ছে চ্যাপ্টার 2 ভাইয়া সুন্দর সরল রেখা দ্বয়ের যোগ্য সমীকরণ যে বই যেভাবে দেওয়া আছে একটু লিখে নিবে তোমরা ওকে এখন দ্বিতীয় অংশ এটা আমাদের সমীকরণটা তো চলে আসলো দুইটা যে রেখা থেকে সমীকরণটা তৈরি করতে বলছিল এখন দ্বিতীয় অংশ ওকে তো দ্বিতীয় অংশে এখন হচ্ছে bx + ay = ab সরলরেখাটি কি বলতেছে যে যদি রেখাটি বৃত্তকে স্পর্শ করে তবে দেখাতে হবে তো রেখাটি যদি এখন আমাদের বৃত্ত যদি স্পর্শ করে বৃত্ত সমীকরণ এখানে কোনটা আছে একটু এখানে একটু দেখা এটা a² + y² / c² এটা কিন্তু বৃত্ত সমীকরণ কারণ a² + b² + r² মানে আর যে c আছে বৃত্ত সমীকরণ আকারটা তৈরি হয়ে আছে এখন বলছে যে বৃত্তটাকে যদি স্পর্শ করে তবে আমাদের কি করতে হবে সরলরেখাটা পরস্পর সমপাতিত হবে সমপাতিত হওয়ার ক্ষেত্রে আমরা যে সমীকরণটা বের করতে পারবো সেই অংশটা বের করতে পারবো তাহলে এখানে লিখি যদি bx + ay = ab সরলরেখাটি x² + y² = c² বৃত্তকে স্পর্শ করে তবে এক দ্বারা প্রকাশিত সমীকরণ এক ঠিক আছে সমীকরণ এক যেটা আমরা যে সমীকরণ এক বলতে গেলে যে সমীকরণটা সুন্দর করে এখানে তৈরি করলাম 3 নম্বর সমীকরণ এটা আমরা কত নম্বর সমীকরণ দেবো 3 নম্বর তো এই সমীকরণ 3টাকে এখন আমরা কি করব ওই যে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ যেটা আসলে সাথে তুলনা করব দ্বারা প্রকাশিত রেখা দ্বয় পরস্পর সমপাতিত হবে ওকে তো এখন সমপাতিত হওয়ার ক্ষেত্রে আমরা কি জানি যে সমাতে সাধারণ দ্বিঘাত সমীকরণ আমরা জানি সমমাত্রিক সাধারণ দ্বিঘাত সমীকরণ সমীকরণটা কি ax² + 2hxy + by² তাই না = 0 তো এটার থেকে আমরা যদি কি বের করতে সমপাতিত হবে যদি কি লিখতে পারবো এখন সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল বা সমপাতিত হবে সরলরেখা দ্বয় পরস্পর সমপাতিত হবে যদি কি আমরা একটু আগে সূত্রটা দেখলাম যে h² - ab = যদি কি হয় 0 হয় তাই না 0 হয় বা h² ab টাকে দিলে সেটা পার করা হয় তাহলে কি যে পজিটিভ ab ঠিক আছে তো এখন এই ক্ষেত্রে আমরা এখন যদি এর সঙ্গে তুলনা করি যে যেটা দেওয়া আছে যে এই যে 3 নম্বর সমীকরণটাকে যদি আমরা এই সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি সেক্ষেত্রে এর মান পাবো এইচ এর মান পাবো বি এর মান পাবো সেই মানগুলো আমরা কি করব আগেরটার মতোই বের করে নেব বের করে নিয়ে জাস্ট মানগুলো বসাই দেব তো একটু দেখি আমরা n x² এর সঙ্গে যেটা আছে সেটা কি সে মান এর মান এখানে 2xy এর সঙ্গে যেটা আছে সেটা কি এইচ এর মান y² এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে বি এর মান তাই না তো তাহলে আমরা লিখতে পারি যে
এবার সে লিখি সমীকরণ 3 কে সাধারণ দেয়াত সমীকরণের সাথে তুলনা করে পাই ওকে তুলনা করি তাহলে তো তুলনা করে তাহলে পাবো কি কি আমি একটু আগে দেখালাম তাহলে a ইকুয়াল কি পাবো x স্কয়ার এর সঙ্গে যেটা আছে সেটা তাই না তো x স্কয়ার এর সঙ্গে কি ছিল b স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার এখান থেকে b স্কয়ারটা কমন নেওয়া যায় তাহলে স্কয়ার মাইনাস c স্কয়ার থাকে তাই না এই যে এর সঙ্গে তুলনা করলাম x স্কয়ার এর সঙ্গে a আছে এখানে x স্কয়ার এর সঙ্গে কি আছে মাইনাস স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার b স্কয়ার ওকে এরপর আবার b ইকুয়াল কি ছিল y স্কয়ার সঙ্গে যেটা আছে স্কয়ার b স্কয়ার মাইনাস স্কয়ার c স্কয়ার তো এখান থেকে স্কয়ার কমন নাও তাই কি b স্কয়ার মাইনাস c স্কয়ার ওকে তো a c ইকুয়াল কি দেখলাম মাইনাস abc এর উপরে স্কয়ার কারণ ছিল 2xy আর সমাসখানে যেটা ছিল সেটা হচ্ছে কি আমাদের h আচ্ছা ভাই এটা ম্যাথ হচ্ছে एग्जांपल 22 ओके तो এখন আমরা যে জিনিসটা জানি যে সমাপতিত হওয়ার জন্য যে সত্যটা সেই সত্যটা অনুযায়ী এখন আমরা দেখি যে আসলে কি হয় তো এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দেই এখন 4 হতে প্রথম আসলে a c স্কয়ার মাইনাস a b c c এর উপরে c স্কয়ার ছিল c স্কয়ার উপরে স্কয়ার এরপর ছিল কি a ইনটু b देखो स्कोर स्कोर गुण अवस्था देखो माइनस स्कोर मान पजिटिव एर स्कोर मैं स्कोर स्कोर सी स्कोर मैं फोर ए इंटू स्कोर स्कोर डिवाइडेड देखो स्कोर माइनस स्कोर इंटू बी स्कोर माइनस तो गुण कर फेलो তাহলে স্কয়ার ইনটু বি স্কয়ার মাইনাস স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস সি মাইনাস প্লাস সি টু দি পাওয়ার 4 ওকে তো এখন একটু খেয়াল করি আমরা আমরা প্রায় শেষের দিকে চলে আসছি সি টু দি পাওয়ার 4 তো এই পাশে যদি সবগুলোকে পার করা হয় সি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কয়ার সি স্কয়ারটা পার করলে পজিটিভ বি স্কয়ার সি স্কয়ার माइनस स्क्वायर स्क्वायर पार कर ले पॉजिटिव स्क्वायर स्क्वायर और এখানে স্কয়ার বিস্কুটটাকে রেখে দিলাম আর এই সিপোরটাকে যদি পার করে দেই তাহলে माइनस সিপোর পজিটিভ সিপোর কেটে যায় তাহলে আমাদের জাস্ট থাকতেছে কি স্কয়ার স্কয়ার প্লাস স্কয়ার স্কয়ার ইকুয়াল হচ্ছে স্কয়ার বিস্কুট তো এটা আমাদের কি প্রুফ ঠিক আছে শুরু হয়ে গেল আমাদের তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ ছিল আগেরটার মতনই আচ্ছা আজকে আরেকটা ম্যাথ করব আমরা ম্যাথ নাম্বার হচ্ছে একটু খেয়াল করো খুবই সহজ ঠিক আছে এখন আমরা একটা ম্যাথ করব এটাও সোজা এটা হচ্ছে एग्जांपल নাম্বার হচ্ছে কত এটা 28 एग्जांपल 28 29 সরি 29 বড় দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজনই নাই एग्जांपल 29
তো দেওয়া আছে প্রদত্ত সমীকরণ x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল 0 ঠিক আছে কত নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ ওকে এবার আরেকটা সমীকরণও দেওয়া আছে নাকি দুইটা সমীকরণ দেওয়া আছে তো প্রশ্নটা একটু দেখে নাও প্রশ্ন কি বলতেছে যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে প্রশ্নে দুইটা সরল রেখা এই সমীকরণ দ্বারা প্রশ্নে দুইটা সরল রেখা একটা সরল রেখা দ্বারা প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফল তো এটা দ্বারা সরল রেখা প্রকাশ করে দুইটা এটা দ্বারা কি করে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমাদের দুইটা সরল রেখা প্রকাশ করে এরকম একটা সমীকরণ প্রয়োজন আবার কি প্রয়োজন যে ক্ষেত্রফল নির্ণয় করতেছে ত্রিভুজের এটা আমাদের প্রয়োজন এই দুইটা সরল রেখা দ্বারা বের করতে হবে পরে এটা প্রমাণ করতে হবে y প্লাস n ইকুয়াল 0 দুই নাম্বার আচ্ছা তো যেহেতু এখানে এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে এক নম্বর সমীকরণটা কিন্তু এক নম্বর সমীকরণটা কিন্তু সাধারণ দ্বিঘাত সমীকরণ সমমাত্রিক জিরো x এবং y এর কি সমমাত্রিক সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ সেহেতু ইহা আমি দুইটি সরলরেখা কি করে নির্দেশ করে ওকে তাহলে এটা হচ্ছে সমমাত্রিক হওয়ার কারণে কি করতেছে ইহা দুইটা সরলরেখা নির্দেশ করতেছে তো দুইটা সরলরেখা তাহলে নির্দেশ যদি করে তাহলে আমাদের তো দুইটা সরলরেখা ধরে নিতে হবে বের করে নিতে হবে তো ধরি x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল হচ্ছে 0 ঠিক আছে এটা দ্বারা নির্দিষ্ট তাহলে সরলরেখা দ্বয় কি কি হবে ধরে নিচ্ছি যে দ্বারা নির্দেশিত সরল রেখা দ্বয় একটা হচ্ছে y ইকুয়াল m1 x এবং তিন নম্বর দিলাম এটা y ইকুয়াল হচ্ছে m2 x আমরা জানি যদি কোনো সমমাত্রিক সরল রেখা যদি কি করে দুইটা সরল রেখা নির্দেশ যদি করে মানে দুইটা যদি কি বলে হ্যাঁ একটা সমীকরণ যদি দুইটা সরল রেখা নির্দেশ করে তাহলে একটাকে আমরা y ইকুয়াল m1 x ধরতে পারি একটা হচ্ছে y ইকুয়াল m2 x এটা হচ্ছে 4 নম্বর আচ্ছা এখন তাহলে আমরা যে কাজটা করব যে এই খান থেকে এখন তাহলে আমরা এই যে মূলগুলান ধরলাম এখানে তো মূলগুলা ঢাল হচ্ছে কি সরি ঢাল হচ্ছে m1 n ঢাল হচ্ছে m2 ওকে তাহলে এই ঢাল ধরে যোগফল আর গুণফলের মানটা আমরা বের করব কোথা থেকে এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ সমমাত্রিক সমীকরণ আছে সেখান থেকে তাহলে ঢাল ধরে যোগফল কোনটা মাইনাস 2h বাই a 2h বাই এটা হচ্ছে এটা কি বিষয় 2h বাই b টা হচ্ছে আমাদের ঢাল দয়ের যোগফল এবং ঢাল দয়ের গুণফলটা হচ্ছে বি বাই এ বাই বি ওকে এটা মনে রাখবা এটা সমীকরণ থেকে যদি ঢাল বের করতে যাই ঢাল দয়ের যোগফল গুলো হলো কি কি যোগফল হচ্ছে এই যে এক্স ওয়াই এর সঙ্গে যেটা থাকে সেটা বাই মাইনাস ওয়াই স্কোয়ার এর সঙ্গে যেটা থাকবে আর গুণফল হচ্ছে এক্স স্কোয়ার এর সঙ্গে যেটা থাকবে ডিভাইডেড হচ্ছে ওয়াই স্কোয়ার এর সঙ্গে যেটা থাকবে এই হচ্ছে ঢাল দয়ের গুণফল তো এখন আমরা যেটা করব তিন নম্বর চার নম্বর যে সরলরেখা বের করলাম এটা তো সমমাত্রিক সো এটা কি মূলবিন্দুগামী ছিল সেহেতু এই তিন জায়গার ছেদবিন্দুটা হবে আমাদের ধরে নিব যে এর মূলবিন্দুগামী হওয়াতে মূলবিন্দুগামী মূলবিন্দুতে মান কত হয় জিরো জিরো তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটাই কি মূলবিন্দুগামী সো এখানে আমাদের ছেদবিন্দুটা কি কি ধরবো জিরো জিরো আচ্ছা যেহেতু তিন ও চার উভয় সমীকরণ কি উভয় সমীকরণ মূল বিন্দুগামী সেহেতু তিন ও চার
রেখার ছেদবিন্দু কি হবে 0 0 ওকে এখন একটু বই থেকে বুঝাই দেই দেখো তো এখন তাহলে মনে করি যে এখানে lx my এবং ny ইকুয়াল যে সরলরেখাটা দেওয়া আছে 2 নাম্বার একটু বই থেকে বুঝাই দেই এখানে যে সরলরেখাটা দেওয়া আছে 2 নাম্বার এখন মনে করি এই সরলরেখাটি 3 আর 4 যে আমাদের সরলরেখা দিয়ে বের করলাম এই দুটো রেখাকে a আর b বিন্দুতে কি করতেছে ছেদ করতেছে সেক্ষেত্রে আমাদের 2 আর 3 নাম্বার সমীকরণ হতে দেখো ए दुयार तीन नंबर दो नंबर समीकरण होता है इटा एलएक्स प्लस ईमाई प्लस एन इक्वल जीरो ये दो नंबर समीकरण है हमने क्या करवो जस्ट वायर मांटा हुआ खेल दिवो ए जी एलएक्स प्लस एम एम वन आई वन एम वन एक्स वायर मांटा हुआ खेल दिलाम ये ब्रो प्लस एन इक्वल जीरो तो यहाँ थे हमने क्या करवो एक्स्ट्रा कॉमन नहीं फेलवो कॉमन नहीं फॉलो की थक बे वन एल प्लस एम वन एम इनटू एम वन इक्वल होती क्या हमारे घर में हमारे होते हैं माइनस वन थक दिवे কি ফোন দিচ্ছে রে আ ক্লাসে ফোন ফোন শিট এখন আচ্ছা এটা দেখি এরপর দেখো এখান থেকে যদি আমরা এক্সটা রেখে দিলাম एल प्लस एम एम वन के पास पार कर दिल की माइनस एन बाय एल प्लस एम एम वन एखन आबार देखो तीन नम्बर होते आबार की पाबो जदि वायर मानटा जदि बसाय दी एखाने ताहले आमरा एल प्लस एम एम वन टाके एपाशे डिवाइडेड करते कि हये गेलो एन बाय एल प्लस एम एम वन एखन आबार तीन होते एकटु ख्याल करो तीन होते कि आछे वाई इक्वल एम वन एक्स तो एखाने आमरा एक्स एर मानटा जस्ट बसाय दिब खुबी सहज ठीक आछे खाताय करे देओयार प्रयोजन नेई তো y ইকুয়াল তাহলে m1 x তো x এর জায়গায় m1 টা রেখে দিলাম x এর জায়গায় এই মানটা বসাই দাও মাইনাস n বাই l প্লাস m ইনটু m1 তো m এর সাথে n টা গুণ অবস্থায় থাকবে ওকে y এর মানটা পেয়ে গেলাম তাহলে a বিন্দুর আমরা স্থানাঙ্কটা পেলাম a ও b বিন্দুতে ছেদ করে এখন b বিন্দুর স্থানাঙ্কটা প্রয়োজন তো b বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আবার কি করো সেম সিস্টেম দুই নম্বরে চার নম্বরে মানটা y এর মানটা বসাই দাও ওকে lx প্লাস my চার মানটা কি m2x প্লাস এন তো এক্স কমন নাও এটাকে পার করে দাও এরপর এল প্লাস এম এম টু টাকে এর পাশে পার করে ডিভাইড হয়ে যাবে এবং তাহলে চারে হচ্ছে ওয়াই এর মানটা আমাদের কি আসবে ওয়াই ইকুয়াল তাহলে আমাদের কি আসবে এখানে যদি আমরা এম টু এক্স এর মানটা বসাই দেই তাহলে ওয়াই ইকুয়াল টু কি আসবে মাইনাস এম টু এন প্লাস এল প্লাস এম এম টু খুবই ইজি কিন্তু এখানে জাস্ট আমরা চার নম্বরে এক্স এর মানটা এখানে বসাই দিলাম ওকে তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আসলে এক্স ইকুয়াল এটা হচ্ছে ওয়াই ইকুয়াল এটা এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যায় এরকম যদি এ আর বি দুইটা বিন্দুতে স্থানাঙ্ক দেওয়া থাকে সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয় সূত্রটা হচ্ছে যে হাফ যে নির্ণয়কে যেভাবে মান নির্ণয় করি 0 1 এখানে হচ্ছে এ বিন্দু এক্স অক্ষ এ বিন্দুর ওয়াই অক্ষ মানে যে স্থানাঙ্কটা এখানে বি বিন্দুর এক্স অক্ষ বি বিন্দুর ওয়াই অক্ষ 1 1 এইটার মানটা আমরা বের করে কি করব এটার মানটা হচ্ছে আমাদের যদি এরকম দুইটা বিন্দু দেওয়া থাকে বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেখানে ত্রিভুজ এবি এর দুইটা বিন্দু করে স্থানাঙ্ক দেওয়া থাকে বিন্দু এবি এর সেক্ষেত্রে আমরা এভাবে মানটা কি করতে নির্ণয় করতে পারবো তো বইয়ের সেম কাজটা করছে দেখো ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফল হাফ 0 0 1 1 এখন দেখো এখানে এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস এন বাই হচ্ছে समीकरण तीन होते वायर मान कि बेर कर समीकरण तीन होते गलना देखो समीकरण तीन होते ये तीन देखो वाई इक्वाल एम वन एक्स आना तो तुम एक्सर माना बसा दाओ एखने ये तीन एम वन एक्स आखने तुम एक्सर माना बसा दाओ ये एक्सर माना बेर करला एक्स एर मानटा एखाने बसाय दाओ ताहले तो हये जाच्छे वाई इक्वाल आछे एम वन एक्स एक्स एर मानटा एखाने बसाय दिले कि हबे माइनस एम वन एर साथे कि गुण हये जाबे एक्स एर मानटा एन माइनस एन बाई एल प्लस एम इंटू एम वन एर गुण हये गेछे तो सेम भावे ए दुई चार होतो आमरा कि करलाम मानटा बेर करे निलाम तो
তো সাবরিনা আশা করি আর কোনো সন্দেহ নাই এখানে। তো দেখো তাহলে আমি এই অংশটা করে দেই, তাহলে এখন ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফল। সাবরিনা প্রবলেম আছে কি এখনো? হাফ ইন্টু জিরো জিরো ওয়ান। তো দেখো এখন কি করতে হবে, এই যে এখানে এক্স অক্ষ বের করলাম, এর যে এক্স অক্ষ বের করলাম, ওয়াই অক্ষ বি বিন্দুর বের করলাম, এ বিন্দুগুলো দিতে হবে এখানে, এ বিন্দুর এক্স অক্ষ মাইনাস এন বাই এল প্লাস এম এম ওয়ান। ওকে, এখানে হচ্ছে আমার আমাদের ওয়াই অক্ষটা, এই বিন্দুর ওয়াই অক্ষটা একটু দেখি কি দেওয়া আছে, মাইনাস এম ওয়ান এন বাই হচ্ছে এল প্লাস এম এম ওয়ান। ওকে, এন ওয়ান। এখন আবার দেখি একটু যে এখানে বিএক্স বিওয়াই তে আমাদের বিন্দুগুলো কি ছিল, বি বিন্দুর স্থানাঙ্ক এই দুটো এখন বসাই দেবো এখানে, এখানে একটা, এখানে একটা, এখানে এক্স, এখানে ওয়াই, মাইনাস এন বাই হচ্ছে এল প্লাস এম এম টু, এখানে হচ্ছে মাইনাস এম টু এন, যে মানগুলোকে বের করলাম ওয়াই অক্ষটার, এল প্লাস এম এম টু, এখানেও কি ওয়ান। আচ্ছা এখন কি করবো, নির্ণয় করে যে মান নির্ণয় করে তার সেভাবে মান নির্ণয় করে ফেলবো হাফ। তো দেখো এই ভুক্তিটাকে মনে করো প্রথম সারি আর তিন নম্বর কলাম নিয়ে আমরা মান নির্ণয় করবো, সেক্ষেত্রে ভুক্তি আসবে কি এখানে ওয়ান। তো ওয়ানের সঙ্গে দেখুন কিছু গুণ করলে সেটা ওয়ানই হয় ইন্টু ওয়ান। তো মান নির্ণয় করে ফেলো, তাহলে মানটা কিভাবে নির্ণয় হবে, আমাদের মানটা নির্ণয় হবে কিভাবে, ক্রস গুণ করতে হয় তাই না, মাইনাস আবার এদিকে গুণ করতে হয়। তো গুণ করে ফেলো, নির্ণায়কের মান যেভাবে নির্ণয় করে যে ভক্তিটা নেওয়ার পরে এদিকে ক্রস গুণ, এদিকে ক্রস গুণ, তো গুণ করলে কেমন হয় দেখি, কারণ বাকিগুলো তো নির্ণয় করা যাবে না, জিরো জিরো ধরলে জিরোর মান নির্ণয় করতে হলে পুরোটা জিরো, এটা জিরো ধরলে জিরোর মানটা পুরোটা জিরো হবে, শুধু এই ওয়ানের ক্ষেত্রে আমরা মানটা নির্ণয় করতে পারি, তিন নম্বর সারি, তিন নম্বর, এক নম্বর সারি, তিন নম্বর কলামের ক্ষেত্রে। তো এখানে গুণ করলে একটু খেয়াল করো, এদিকে দুল গুণ করা হয় প্রথমে মাইনাস এম টু এন এন, মাইনাস এম টু এন স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আচ্ছা এম টু এন স্কোয়ার, নিচে এই দুটো আছে, এই দুটো গুণ করে ফেলি, এখানে এম ওয়ান ছিল মেবি, হ্যাঁ তাহলে এল প্লাস এম এম ওয়ান, এখানে আছে এল প্লাস এম এম টু। ওকে, এবার মাইনাস সূত্রের মাইনাস, এদিকে আবার গুণ, তো মাইনাস মাইনাসে প্রথমে পজিটিভ, উপরে কি পজিটিভ, এম ওয়ান এন ইন টু এন মানে এন স্কোয়ার, নিচে কি দেখি একটু, এই দুটো গুণ অবস্থায় আছে, এল প্লাস এম এম ওয়ান এল প্লাস এম এম টু। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সরল করে ফেলব, হাফ সরল করে ফেলি, তো সলভ করে ফেললে এখানে কি আসে, এটা এটা পরস্পর সেম জিনিস, তো একটা লসও গুণে ফেলি, ওকে দেখো এটা কিন্তু এটা চলে গেলে কি থাকে, এম টু এন স্কোয়ার মাইনাস এই জিনিসটা সেম জিনিস, লসও সলভ করলে চলে গেলে থাকে হচ্ছে এম ওয়ান এন স্কোয়ার। তো এই পার্টটা আমরা পেলাম তাই না, তো এখান থেকে আমরা এন স্কোয়ার কমন নিতে পারি, তো অপর পেজে কি করব, এখান থেকে এন স্কোয়ার কমন নেব, এখানে এন স্কোয়ার আছে, এখানে এন স্কোয়ার আছে, ওকে এন স্কোয়ার কমন নিলাম, তা থাকবে এখানে এম টু মাইনাস এম ওয়ান, আর এখানে একটা আমাদের টু ছিল, টুটা রেখে দিলাম, আর এখানে নিচে গুণ অবস্থা ছিল কি কি, এল প্লাস এম এম ওয়ান এল প্লাস এম এম টু। ওকে, এন স্কোয়ার বাই টু। এখন এইখানে একটু খেয়াল করো, এম টু মাইনাস এম ওয়ান আছে তাই না, তো আমরা এখানে একটু কাজ করি, যদি রুটও বাদ দিয়ে এম টু মাইনাস এম ওয়ান এর উপরে হোল স্কোয়ার দিই, দেওয়া যায়, দেওয়া যায় অবশ্যই, কারণ স্কোয়ার রুট কেটে গিয়ে আবার কি হবে এম টু মাইনাস এম ওয়ানই হবে, তো মনে করো রুটের ভিতরেই থাকলো এম টু মাইনাস এম ওয়ান হোল স্কোয়ার, আচ্ছা দেখে দেখ এটা গুণ করে দাও, গুণ করলে কেমন হয়, এল স্কোয়ার প্লাস এল এম এম টু প্লাস, গুণ করে দাও এম এম ওয়ান এল প্লাস হচ্ছে কি এম স্কোয়ার এম ওয়ান এম টু। ওকে,
এখন আসি এখানে n স্কয়ার বাই 2 এখন এই ভিতরে কিন্তু সূত্র একটা পড়বে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি সূত্র অনুসিদ্ধান্তের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 a b এখন a হচ্ছে কি m2 আর b হচ্ছে m1 তো রুট বাস রুট বাদ দিয়ে দাও এখান থেকে l স্কয়ার থাকলো প্লাস lm কমন নাও এখান থেকে এখানে lm আছে এখানে lm তো lm কমন l থাকে m1 প্লাস m2 এবার আছে কি প্লাস m স্কয়ার m1 m2 ওকে তো এখানে একটু খেয়াল করি যে এখানে আমরা n স্কয়ার 2 দিচ্ছি এখানে দেখো আমরা এর আগে m2 প্লাস m1 বাই m1 m প্লাস m2 সেম জিনিস মান বের করেছিলাম m1 m2 এর মান বের করেছিলাম কই থেকে এই যে এখান থেকে তো এই মানগুলো এখন বসাই দেব ওখানে জাস্ট তাহলে এখানে রুট ওভার যদি m2 m2 প্লাস m1 বাই m1 প্লাস m2 এর মান কি ছিল माइनस टू एस बाय बी तो माइनस टू एस बाय बी रूप से होल स्क्वायर है ताले क्या जावे फोर एस स्क्वायर बाय बी स्क्वायर एक बार बढ़ है दिला मार्किट माइनस एस रूप से इसका था ना पॉजिटिव और टू रूप से था ना फोर एस रूप था वन स्क्वायर और बी रूप से था ना वन बी स्क्वायर माइनस फोर एम टू एम ने मान के चलो ए बाय बी ताले ए बाय बी दे दिला और नीचे वो मान बसाओ एल स्क्वायर प्लस एल एम एटर मानटा कि मानटा होच्छे माइनस टू एस बाय बी प्लस एम स्क्वायर एटर मान रखी एम ओन एम टू मान होच्छे इनटू ए बाय बी ओके तो এখানে কি যে যেহেতু एम ओन प्लस एम टू মানটা আমাদের माइनस टू एस बाय बी এবং एम ओन एम टू মানটা হচ্ছে ए बाय बी আশা করি বুঝতে পারছো তো এখন ফাইনালি আমাদের কাজই শেষ আর কিছুই করার নাই এখানে এখানে n স্কয়ার বাই 2 এখানে দেখো কি লসাগু আসে বি স্কয়ার যেটা বড় সেটা লসাগু আসে বি ইন্টু বি স্কয়ার ইন্টু বি তাহলে বি স্কয়ার লসাগু নাও রুট থাকবে বি স্কয়ার চলে গেলে ফোর এস স্কয়ার মাইনাস বি স্কয়ারতে বি চলে গেলে একটা বি থাকে তাহলে ফোর এ বি তাই না লসাগু করলে আর নিচে থাকতেছে তাহলে আমাদের এই বি কিন্তু তাহলে কিন্তু এখানেও লসাগু নিয়ে ফেলো এখানে একটা বি আমাদের কি আসে লসাগু চলে আসে এখানে বি আছে ডিভাইডেড এখানে ডিভাইডেড বি আছে তাই না তাহলে এখানে থাকবে বি এল স্কোয়ার এই যে মাইনাস টু এস বাই মানে কি এল এম মাইনাস এল এম টু এস বাই বি কিন্তু ডিভাইড অবস্থা তাহলে এখানে আসবে কি আমাদের বি বি চলে গেলে শুধু থাকে হচ্ছে প্লাস এম মাইনাস মাইনাস টু এস এল এম এবার এখানে বি বি চলে গেলে থাকে কি যেহেতু লসাগু করছে সরল করতেছে প্লাস এম স্কোয়ার এ ওকে আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের এখন দেখো ফাইনাল লাইনটা যেটা করব আমরা তো বি স্কোয়ার উপর রুট মানে কি বি এখান থেকে ফোর কমন নেব এন স্কোয়ার বাই টু এনে ফোর কমন নেই ফোর কমন এলে থাকবে হচ্ছে আমাদের এইচ স্কোয়ার বাই এ বি আর দেখো এখানে বি স্কোয়ার উপরে রুট মানে কি বি আর নিচে একটা বি আছে তো এই বি বি কি মানে ভাগ তুলে যদি ক্রস করি গুণ করে দেই তাহলে বি বি কি করে দেবে বি বি কিন্তু কেটে যাবে তাহলে এই বি আর বি থাকতেছে না কারণ বি স্কোয়ার রুট মানে কি বি 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 কেটে গেল তাহলে থাকবে এখানে 4 কমন এলে এইচ স্কয়ার মাইনাস এবি আর নিচে থাকবে বি এল স্কয়ার 2 এস এল এম প্লাস এম স্কয়ার এ ওকে এন স্কয়ার বাই 2 এখানে রুট 4 মানে কত রুট 4 মানে 2 তাহলে রুট ওভার এইচ স্কয়ার মাইনাস এবি বাই হচ্ছে বি এল স্কয়ার মাইনাস 2 এস এল এম প্লাস এম স্কয়ার এ ওকে এখন দেখো লাস্ট টু টু কেটে গেল জাস্ট থাকে কি আমাদের তাহলে এল এন স্কয়ার রুট ওভার এইচ স্কয়ার মাইনাস এ বি এটা সাজায় লিখি এম এ স্কোয়ার মাইনাস টু এইচ এল এম প্লাস বি এল স্কোয়ার তো এটা আমাদের প্রুফ ঠিক আছে তো এই তো শেষ হয়ে গেল বিশাল ম্যাথ ছিল বিশাল বড় একটা তো আজকে পর্যন্ত রাখি নেক্সট ক্লাসে আবারও পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেগুলো ধারাবাহিক ভাবে করা হবে সাবিনা বুঝতে পারছো না প্র্যাকটিস করতে হবে ঠিক আছে
ওকে, তাহলে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আজকে পর্যন্ত ক্লাস, ওয়ালাইকুম আসসালাম।